অনুশীলন সমিতির সদস্য হয়ে এক হাতে গীতা আর আরেক হাতে জার্মান মাউজার পিস্তল নিয়ে দেশ শাসন করা অত্যাচারী ইংরেজদের বিরুদ্ধে মুক্তির সংগ্রামে ছাপিয়ে পড়তেন দামাল ছেলের দল। ভারতের মুক্তির সংগ্রামে বাংলা আর পাঞ্চেপির মতোই ত্রিপুরাতেও ধকধক করে চলে উঠেছিল ভারত মাকে গোড়াদের কবল থেকে মুক্ত করার জন্য বিপ্লবের অগ্নিমন্ত্রের অগ্নিশিখার আগুন। মায়ের স্নেহ আর বাবার আদর ত্যাগ করে পরাধীন দেশকে সাদা চামড়ার শাসন থেকে মুক্ত করার জন্য মৃত্যুকে পায়ের ভৃত্তি করে সেই মুক্তির সংগ্রামে ত্রিপুরার দামাল ছেলের অবদান আর বলিদান স্বাধীনতার এক অমূল্য আর সোনার জলে লেখা সত্যিকারের কাহিনী। দেশ স্বাধীন হয়েছে, পদ্ম আর গোমতী দিয়ে বয়ে গেছে অনেক জল। দীর্ঘ ২৫ বছর ধরে ত্রিপুরায় রাজত্ব করে গেছে সিপিআইএম। স্টালিন আর লেলিনের জীবন আর সংগ্রাম নিয়ে বাম দলের কর্মসূচির অভাব না থাকলেও ত্রিপুরার সেই অগ্নি বিপ্লবীদের সম্মান আর স্বীকৃতি জানাতে মানিক সরকার অথবা জিতেন চৌধুরী কারোরই কোনো বিশেষ হেলদোল নেই বা উদ্যোগ দেখা যায়নি। দেরি হয়েছে অনেক, অমূল্য সময়। দেশ স্বাধীন করে অমৃত লোকের অনন্ত পথে শরিক হয়েছেন রাজ্যের বহু অগ্নি বিপ্লবীরা। কালের সেই অলিখিত ইতিহাসকে এবার ২০২২ সালে বুধবার আবার নতুন আলোর স্পর্শ দিয়ে ফিরিয়ে আনল স্বাধীনতা ৭৫ বছর উদযাপন কমিটি। বুধবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরার স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানায় স্বাধীনতার ৭৫ বছর উদযাপন কমিটি। অনুষ্ঠানে উপস্থিত সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী অবশ্য নিজের দীর্ঘ বক্তব্যে উল্লেখ করেছেন, দেরি হলেও এই উদ্যোগ আর অগ্নি বিপ্লবীদের সম্মান জানানোর অনুষ্ঠান প্রকৃত অর্থেই বৃহৎ কিছু। সেই শক্তি যোগাবে, তো সেই জন্য বলছি যে দেরিতে হলেও এটা অত্যন্ত শুভ কাজ। আমরা সেই স্বাধীনতার সংগ্রামের সময় দেখেছি, আমরা তখন স্বাধীনতার সংগ্রামে শুধু এক ধারার লোক ছিল না, অনেক ধারার লোক ছিলেন। তার মধ্যে মূলত তিন ধারার লোক। একটা ধারার লোক যারা অসহযোগ আন্দোলন বা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে দেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন মহাত্মা গান্ধীর নেতৃত্বে, আরেক ধারার লোক, এই যে প্রণবকুমার চক্রবর্তীর কথা বলা হয়েছে, অনুশীলন সমিতি অর্থাৎ সশস্ত্র আন্দোলনের মধ্য দিয়ে কিভাবে ব্রিটিশদের তাড়ানো যায়। আবার আরেক ধারার লোকও ছিলেন সেই দাক্ষিণাত্যের নারায়ণ গুরু, পেরিয়ার স্বামী, রাজা রামমোহন রায়, এমনকি স্বামী বিবেকানন্দ। তারাও সবকিছু নিয়ে জ্ঞান গর্ব বাসন দিলেন জিতেন বাবু। এই কথাটি একেবারের জন্য বলেননি, ত্রিপুরার গর্ব আর দেশের বীর সন্তান এই স্বাধীনতা সংগ্রামীদের কেন তারা দীর্ঘ ২৫ বছর কোনো স্বীকৃতি অথবা সম্মান জানাননি। নিজের দেশ স্বাধীন করতে আনন্দ বিসর্জন দিয়ে যারা দুঃখের সাগরে ভেসে পড়েছিলেন সেই বিপ্লবীদের সম্মান জানাতে কেন দীর্ঘ ২৫ বছরের অপেক্ষা শেষে পাদ প্রদীপের আলোয় তাদের ফিরিয়ে আনলো স্বাধীনতা উদযাপন কমিটি। আসলে মূল বিষয় যে তা হলো, এটাই হলো বাম দলের প্রকৃত রাজনৈতিক চেহারা আর রাজনৈতিক দর্শন। অন্য কেউ দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্বীকৃতি দেবে আর তাদের দলের নেতারা অনুষ্ঠান মঞ্চে এসে আধা ইংরেজি আর আধা বাংলায় লম্বা চওড়া ভাষণ দেবেন আর রাজনৈতিক লাভের গুড় খাবেন, মোটামুটি এই লক্ষ্য আর লেলিন স্টালিন বন্দা দিয়েই আবার ত্রিপুরা দখলের দিবার স্বপ্ন দেখবেন। উদ্দেশ্য আর মাটির প্রতি ভালোবাসার এই অভাবের জন্যই আজ সারা দেশে বাম দলের আগে পিছে মিট মিট করে লাল বাতি চলছে। রাজনৈতিক এই নির্মম সত্যবাদ দিয়ে যদি দেখা যায়, তবে এটা অবশ্যই বলা যায় স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানাবার যে মহান আর উজ্জ্বল উদ্যোগ স্বাধীনতার ৭৫ বছর উদযাপন কমিটি গ্রহণ করেছে, সত্যিকারই অর্থেই এই অনুষ্ঠান আমাদের মনন আর চেতনকে আরেকবার স্মরণ করিয়ে দিয়েছে কাটার বিছানায় পথ ধরে যারা হাসি মুখে হেঁটে গেছেন তাদের বলিদান আর আত্মবলিদানের ফলে আজ স্বাধীনতায় দেশের আকাশে বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি আমরা। সিপিআইএম, লেলিন আর স্টালিন নিয়ে থাকবে আর ক্রমশই দূর হতে আরো দূরে ছায়া হয়ে মিলিয়ে যাবে, আর অন্যদিকে ইতিহাস ইতিহাসের পথ ধরে সত্যকে বের করে আনবে, এই হলো বুধবারের এই মহতি অনুষ্ঠানের প্রকৃত তাৎপর্য। ভিও রিপোর্ট, আর এ নিউজ।